হ্যালো ফাউন্ডার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ফাউন্ডার্স, আপনার জন্য একটা আপডেট রয়েছে। যে আপডেটটা হচ্ছে যে আমাদের যেটা কার্ড পেমেন্ট, সেই কার্ড পেমেন্টটা গতকাল রাতের থেকে সম্ভবত কার্ড পেমেন্ট চালু হয়েছে, বাট অফিসিয়াল কোনো এখনও অবধি নিউজ আসেনি। তবে অনেকে ট্রাই করছে, অনেকের হয়ে গেছে। তো আজকে সকালে আবার একজন ট্রাই করেছিল যে একটা পেমেন্ট হয়েছে, আবার দ্বিতীয় পেমেন্টটা বলছে লিমিট এক্সিস্ট। ঠিক আছে, তো আজকে সকালে যেটা আপডেট, কারেন্ট আপডেট, আমি এখনই একজনের সাথে আপডেট নিয়ে বললাম যে দুটো পেমেন্ট করা হয়েছিল, তিন নম্বর পেমেন্টে লিমিট এক্সিস্ট, এখন পেমেন্ট করা যাচ্ছে না তিন নম্বর পেমেন্টটা। তো আজকে প্রথম দিন, আজকে সবাই ঝাঁপিয়ে পড়েছে আমাদের কার্ড পেমেন্টের পিছনে, যদিও অফিসিয়াল কোনো আপডেট আসেনি এখন অবধি। তো সবাই ধীরে সুস্থে ট্রাই করুন, একবার একটা কার্ড দিয়ে ট্রাই করুন, আশা করি হয়ে যাবে। এবার অফিসিয়াল আপডেট না আসা অবধি কোনো আমি তো বিস্তারিত কিছু বলতে পারছি না, কারণ যেটা স্টার্ট হয়েছে আমি সেটা জানি যে একটা কার্ড দিয়ে সম্ভবত একটা বা দুটোই করা যাচ্ছে একবারে, বা সকালে যেটা করা হয়েছিল তৃতীয় পেমেন্ট হচ্ছে না এখন অবধি। তো আমি বলবো যে একটু ওয়েট করে যান, আজকে দিনটা যেহেতু প্রথম দিন, সবাই একসাথে করার চেষ্টা করছে, আবার গ্লিচ, আবার ভিড়, আবার একসাথে করার চেষ্টা করলে কিন্তু আবার এই গেটওয়েতে প্রবলেম আসতে পারে। তাই আমি বললাম প্রথম দিন আছে আজকে, তো সবাই একটু ধীরে দেখে নিন ব্যাপারটা, হাফ বেলা আধা বেলা, ধীরে ধীরে নর্মাল হলে আপনি ধীরে ধীরে, যেহেতু আমাদের ইন্ডিয়ার বাংলাদেশে সবচেয়ে বেশি প্রেশার রয়েছে, তো এই ইন্ডিয়ার বাংলাদেশে আমি সবাইকে বলবো যে আপনারা জাস্ট একটা দিন ওয়েট করে যান, আজকে দিনটা সারাটা দিন দেখুন ব্যাপারটা কী আছে, সব যদি নর্মাল থাকে তাহলে কিন্তু আপনি কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন। কারণ যেহেতু সকালে দুটো পেমেন্ট করা হয়েছিল, তিন নম্বর পেমেন্ট আর নিচ্ছে না, তো আমি এই জন্য সবাইকে সাজেস্ট করবো যে আপনারা সবাই ধীরে ধীরে করুন, ঠিক আছে, ধীরে ধীরে, বা একবারই ট্রাই করুন, দ্বিতীয়বার ট্রাই করতে যাবেন না, কারণ কার্ড ট্রাই করতে গেলে কিন্তু পয়সা আটকে গেলে কিন্তু সেই পয়সা রিটার্ন আসা খুবই মানে টেকনিক্যাল ইস্যুর মধ্যে পড়তে হবে আবার। কারণ লাস্ট যখন চালু হয়েছিল তখন কিছু পেমেন্ট আটকে আছে, কিন্তু সেই টাকা এখনো অবধি রিটার্ন আসেনি। তো এই জন্য বলবো যে যারা কার্ড পেমেন্ট করতে যাচ্ছেন তারা একটু ওয়েট করে যান আজকে দিনটা, বা হাফ বেলা বা আধা বেলা, তারপরে ট্রাই করুন, ওকে? কারণ আটকে গেলে কিন্তু আবার সে আপনার টেকনিক্যাল ইস্যুর মধ্যে পড়তে হবে, ওকে? এবার অফিসিয়ালি আপডেট এখনও দেয়নি আমাদের ব্যাক অফিসে যে কার্ড পেমেন্ট আপনি এখনই স্মুথ ভাবে করতে পারবেন বা কিছু। তো সবাই ট্রাই করতে 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 হয়তো ট্রাই করছে, তো আমার পাওয়া যেটা খবর সেই খবর হিসাবে আমি আপনাদের আপডেট দিলাম, ওকে? নেক্সট আপডেট হচ্ছে আমাদের ও মিডিয়া টিমের কিন্তু তিনটে বড় বড় কর্পোরেট কোম্পানির সাথে টাই আপ হয়েছে, তো সেটা একটা খুশির খবর আমাদের কাছে। কিন্তু সবচেয়ে বড় খুশির খবর যেটা, আমাদের কার্ড পেমেন্টটা স্টার্ট শুরু হয়ে গেছে, এবং আমাদের যেটা মেনলি খুশির দরকার সেটা হচ্ছে যে উইথড্রল, ঠিক আছে? উইথড্রলের ব্যাপারে এখন অবধি কোনো কিছু আমাদের কাছে আপডেট এখন অবধি আসেনি। তো আশা করছি নেক্সট যে আমাদের মিটিং হবে, সেই মিটিংয়ে এস স্যার কোনো উইথড্রলের ব্যাপারে কোনো আপডেট অবশ্যই দেবে, আমরা তার জন্য অপেক্ষা করব, ওকে? তো আজকে যেটা আমি মেনলি ভিডিও বানানোর উদ্দেশ্য আপনাদের সামনে যেটা বলা, সেটা হচ্ছে যে কার্ড পেমেন্ট যদিও স্টার্ট হয়েছে, বাট অফিসিয়ালি এখনও আপডেট আসেনি, আজকে দিনটা ওয়েট করে যান, পুরোপুরি স্মুথ হলে তারপরে কিন্তু পেমেন্ট করবেন, না হলে কিন্তু পেমেন্ট আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ সকালে অলরেডি এরকম একটা হয়েছে, আমি আপনাদের এটাই সাজেস্ট করার চেষ্টা করছি, ওকে? এরপরে আমি আর আরেকটা জিনিস বলতে চাই, যে যারা যারা ক্রিপ্টো নলেজ আছে তারা ক্রিপ্টো দিয়ে করতে পারেন, বাট ক্রিপ্টো নলেজ না থাকলে কিন্তু ক্রিপ্টো দিয়ে করতে যাবেন না, ওকে? কারণ ক্রিপ্টো দিয়ে, ক্রিপ্টো যদি কোনো ভুল হয় তার কিন্তু সেই ভুলের কোনো ক্ষমা নেই, মাপ নেই, ওটা কোনো রিকভারি করা যাবে না। অলরেডি এরকম হয়েছে কেস আমার টিমে হয়েছে, সেই ক্রিপ্টো কিন্তু এখন অবধি কোনো রিকভারি নাই, রিকভারি হবেও না এটা, ওকে? যেহেতু কার্ড পেমেন্টে ভুল হলে টাকা কেটে গেলে রিফান্ড আসার সম্ভাবনা থাকে, কিন্তু ক্রিপ্টোতে কোনো রিটার্ন আসার সম্ভাবনা থাকে না। তো ফ্রেন্ডস, জাস্ট ওয়েট করুন আজকে দিনটা, অফিসিয়ালি আপডেট এবং স্মুথ হয়ে গেলে কিন্তু আমরা পেমেন্ট স্টার্ট করব। এবং যারা যারা নিজের থেকেই করতে চাচ্ছেন তারা একবার ট্রাই করতে পারেন, নিজের সম্পূর্ণ নিজের রিস্কে আপনি নিজে ট্রাই করতে পারেন, এবং আপনি অবশ্যই আপডেট রাখুন আমার চ্যানেলে, যাতে স্মুথ বা ভালো আপডেট হলে আমি আবার আপনাদের জানাবো। ততক্ষণ সবাই স্টে টিউন, থ্যাংক ইউ সো মাচ, সঙ্গে থাকুন, ধৈর্য ধরুন, থ্যাংক ইউ সো মাচ।